আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি ডক্টর মতিউর রহমান, অর্গানিক হেলথ ফাউন্ডেশন থেকে। আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এবং আশা করছি আপনাদের এই প্রশ্নগুলো এবং অ্যানসারগুলো অনেক উপকার দিবে। তো এক ভাই আমাকে বেশ কিছু প্রশ্ন অলরেডি করছেন, তো আপনাদের উপকারার্থে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আসলে আপনার প্রশ্নগুলো কি ছিল, আপনার যদি একটু পরিচয় দিতেন, আপনি কোথায় শিক্ষকতা করেন? আমার নাম মোহাম্মদ ইমরান আলী, আমি একটি মাদ্রাসায় শিক্ষকতা করি। আমি ঘুরতে ঘুরতে নদাপাড়া মোড়ে আসলাম, আসা ভাইয়ের সাথে একটু পরিচয় হলাম। তো দিয়ে একটা প্রশ্ন মনে মধ্যে জাগলো, সেতু সে সম্পর্কে তাকে তার কাছে জানার জন্য আমি প্রশ্ন করছি। প্রশ্নটা আমার হলো যে আপনারা কি কি বিষয়ে ট্রিটমেন্ট দেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নটা ট্রিটমেন্টের বিষয়ে যে আমরা আসলে কি কি বিষয়ে ট্রিটমেন্ট দিই। আসলে প্রিয় দর্শক, আমরা মূলত তিনটা বিষয়ের উপরে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। নাম্বার ওয়ান হিজামা, নাম্বার টু হচ্ছে হোমিও মেডিসিন, তৃতীয়ত হচ্ছে আমাদের মেডিসিন ছাড়াই ট্রিটমেন্ট। এই তিন ধরনের ট্রিটমেন্ট মূলত আমরা দিয়ে থাকি আমাদের অর্গানিক হেলথ ফাউন্ডেশন এই সেন্টার থেকে। তো এই যে আপনারা হিজামা বললেন, হিজামা দিয়ে মানুষ এখন করা বর্তমান প্রেক্ষাপটে মানুষ তো হিজামা বুঝবে না। হিজামাকে আপনারা বোঝানোর জন্য কিভাবে কি কি প্রোগ্রাম দিয়ে আপনারা এটা বোঝাতে পারবেন, বা এরা কি চিকিৎসা দিলে মানুষ আপনাদের কাছে আন্তরিকতা আসবে বা বিশ্বাস করবে, এরকম সম্পর্কে আপনাদের কি আছে? হ্যাঁ, অনেক সুন্দর ভাই প্রশ্ন করেছেন যে আসলে হিজামাটা কি। হিজামা মূলত এটা 1998 সালে প্রায় 24 বছর আগের আবিষ্কৃত একটা চিকিৎসা ব্যবস্থা, আধুনিক একটা ট্রিটমেন্ট ব্যবস্থা, যেটা মূলত প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন এবং তিনি হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের জন্য যত ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ভালো হওয়ার যত মাধ্যম রয়েছে, সবচেয়ে ভালো এবং উত্তম মাধ্যম হচ্ছে হিজামা। হিজামা হচ্ছে আরবি শব্দ, যেটা আমরা বাংলায় সিঙ্গা লাগানো বলি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন কোনো সাহাবি আক্রান্ত হতেন অথবা জখম হতেন, তখন ওই জায়গা থেকে তিনি রক্ত বের করার জন্য আদেশ করতেন। এবং আমরা যেটা পরবর্তীতে দেখেছি, যেটা বায়দারা করতো, বা হয়তো মাজাতে আপনার ব্যথা, সেখান থেকে দূষিত ব্লাডগুলো বের করে নিত, এবং অনেকদিন পর্যন্ত আমাদের সেই বায়দারা এটা করার কারণে অনেক দিন ভালো থাকতো তারা, অর্থাৎ দূষিত ব্লাডটা বের করে দেওয়া, এটা একটা বিষয়। তো এটা আধুনিক যুগে এখন বর্তমানে কাপিং থেরাপি নামে পরিচিত। তো যেহেতু সিঙ্গা লাগানো এ মুহূর্তে আমরা এটা আধুনিক সংস্কার হয়ে আমেরিকান তিনজন বিজ্ঞানী তারা পুরস্কৃত হয়েছেন এবং সারা ওয়ার্ল্ডব্যাপী বর্তমানে 24 বছরে সারা ওয়ার্ল্ডব্যাপী বাংলাদেশ সহকারে সারা ওয়ার্ল্ডে এই হিজামাটা বা কাপিং থেরাপি অত্যন্ত এখন সুনামের সাথে চলতেছে। আমাদের এই সেন্টারে অত্যন্ত দক্ষ একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন দক্ষ মহিলা থেরাপিস্ট দুজন নিযুক্ত আছেন, তারা মূলত এই বিষয়গুলো মেনটেন করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা আমাদের এই হিজামা এবং বা কাপিং থেরাপি এগুলো করে থাকে। কাপিং থেরাপি হিজামার মধ্যে ফেসিয়াল আছে, এরপরে বিভিন্ন রকম জটিল জটিল প্রবলেমের সমাধান হয়ে থাকে। অনেক মেয়েদের পিরিয়ড ঠিক মতো হয় না, তাদের ক্ষেত্রেও অত্যন্ত সুন্দর কাজ করে। যারা ব্রণ ভালো হয় না তাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর কাজ করে, যারা বিভিন্ন রকম মাজা কোমরে ব্যথা নিয়ে ভোগেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর কাজ করে। এভরিথিং, সকল রোগের জন্য এই হিজামাটা করা যায়, এই হচ্ছে বিষয়। আপনার এই যে এখানে কিছু ওষুধ দেখছি, হোমিও ওষুধ, বর্তমান প্রেক্ষাপটে মানুষ তো হোমিও ওষুধ তো তেমন বিশ্বাস করে না, তো হোমিওতে কি এখনো কাজ ওরকমভাবে কমপ্লিট, বা মানুষ আশ্বস্ত পাবে যে হোমিওতে আমি ছাড়বো বা আমার অসুখ হোমিওতে কি মুক্ত হবে, এরকম কি এখন আপনাদের এখান থেকে এরকম পাবে, আশ্বাস পাবে মানুষে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অলরেডি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন যে আসলে হোমিও যার নাই কোনো গতি সে করে হোমিওপতি, এরকম অনেক প্রবাদ আছে। তো আসলে অত্যন্ত সুন্দর ভাই একটা প্রশ্ন করেছে, আসলে হোমিও ওষুধে আসলে এত কাজ হয়?
বা এগুলো তো মানুষ বিশ্বাস করে না যে পানি এক ধরনের, সকল ধরনের পানি এক জাতীয় জিনিস। আমিও নিজেও যখন হোমিও দোকানে ওষুধ কিনতে যাই, তখন আসলে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যে আসলে পানি তো একই ধরনের মেডিসিন, শুধু পানির মতো সাদা দেখতে আর একটা কালারিং। তো আসলে কিভাবে কাজ হয় এটা? তো আমি যখন 2010-এ আমি এটা প্র্যাকটিস করি এবং হোমিও কলেজে ভর্তি হই, তখন আমি কিন্তু আসলে বিশ্বাসটা আমি নিজেও তৈরি করতে পারি না যে আসলে এটা কাজ হয় কিনা। তো মূলত যখন মেডিসিনগুলো কেনার পরে ফার্স্টলি অঞ্জনির জন্য এক ব্যক্তিকে, ফার্স্ট রুগী ছিল আমার অঞ্জনির, তো তাকে দিলাম, দেখলাম যে চমৎকার কাজ হচ্ছে, আমার বিশ্বাসটা তৈরি হলো যে আসলে এটাতে কাজ হয়। এরপরে কিছু জটিল পেশেন্ট, একজন ব্যক্তির সেই মেডিকেলে যাচ্ছিল, তো মেডিকেল যাওয়ার ক্ষেত্রে আমার পরামর্শ দিল যে ওখানে আপনি একটু পরামর্শ করেন, আপনি পরামর্শ ভালো পেতে পারেন। তো ওনার মূলত বাচ্চা কনসেপ্ট হচ্ছিল না, বাচ্চার প্রবলেম ছিল, তো মেডিকেল আউটডোরে চিকিৎসার জন্য যাচ্ছিল, আমাদের খবর পেয়ে আমাদের সেন্টারে আসে। আসার পরে তাকে আমি জাস্ট অল্প কিছু টাকার হোমিও ওষুধ দিই, আল্লাহর রহমতে এক মাসের ভিতরে বাচ্চা কনসেপ্ট হয়। এখন কিন্তু বাচ্চার বয়স প্রায় 10 বছর। আমাকে একদিন ওনার আম্মা ডেকে বললেন যে আসলে আমাকে চিনতে পারছেন আপনি, মেয়েটার নাম হচ্ছে মিনা। তো আমি বললাম না তো আমি চিনতে পারছি না আপনাকে। বলছে ওই যে অনেকদিন আগে আপনি ওষুধ দিয়েছিলেন সেই বাচ্চাটা, এই যে দেখেন এখন বছর 10 বছর আমার বাচ্চার বয়স। আমার লাইফের প্রথম দিকে আমি এটা দিয়েছিলাম। তো এই যে দুইটা কাজ। এরপরে আমার আম্মার জরায়ু টিউমার ছিল, যেটা মেডিকেলে ট্রিটমেন্ট করে আসলে আমি ভালো রেজাল্ট করতে পারি না, ভালো রেজাল্ট পাই নাই, বাট হোমিওর প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল যে এখানে অবশ্যই কাজ হবে। তো গবেষণা করতে করতে একটা পর্যায়ে গিয়ে হোমিও মেডিসিন পেয়ে গেলাম, সেটা হচ্ছে আপনার ফ্যাক্সিনাস এবং হচ্ছে অরামমেট এবং ক্যালকুলাফোর কোনিয়াম, এই বেশ কিছু মেডিসিন দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার আম্মার যে জরায়ু যে টিউমারটা ছিল অনেক বড়, যেটা অপারেশন করার জন্য মেডিকেল থেকে বলা হয়েছিল, আমি বললাম যে শেষ দেখা আমাকে দেখা একটু প্রয়োজন। তো সেক্ষেত্রে হোমিও মেডিসিন প্রয়োগ করার সাথে সাথে আমার আম্মার ব্লাড যেত এবং মাঝে কোমরে অল টাইম ব্যথা করতো, আল্লাহর রহমতে হোমিও মেডিসিনগুলো দেওয়ার পরে আমার আম্মা কিন্তু অনেক আরাম হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে, তো 4 মাসের ভিতরে জিরো হয়ে গেছে। ডাক্তার দেখে অবাক যে আগে রিপোর্টগুলো, যেটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করলো? আমার আম্মা বললো যে আসলে আমার ছেলে হোমিও প্র্যাকটিস করে, তো আমার ছেলে আমাকে মেডিসিন দিয়েছে, আল্লাহর রহমতে 4 মাসের ভিতরে জিরো হয়ে গেছে। তখন যিনি আল্ট্রাসোনা করাচ্ছিলেন বলে আল্লাহ যাই হোক আপনাকে মাফ করেছেন, আপনি ভালো থাকেন, আপনাকে ভালো অনেক। এভাবে দেখেন যে অনেক জটিল জটিল রোগ যেগুলো আসলে কোনো ধরনের মানে মেডিসিনে বা অ্যালোপ্যাথিক মেডিসিনে বা আদার্স কোনো চিকিৎসাতে ভালো হয় না, এখানে ভালো হয়। এছাড়া যে পাইলিসের ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি, যে আসলে 7 থেকে 10 দিনের ভিতরে ব্লাড যাচ্ছে, ভালো হয় না, সেক্ষেত্রে অত্যন্ত খুব ভালো কাজ করে। এরপরে অনেকের বিভিন্ন রকম যে চর্মরোগ থাকে, এই চর্মরোগের ক্ষেত্রেও অনেক সময় তারা কি করে যে ভালো হতে পারে না। তো একমাত্র আমি দিয়েছিলাম সাব্বির নামের একজন ব্যক্তিকে, তো এটাও ছিল অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে। তো আজ পর্যন্ত সেই চর্মরোগটা ভালো তো হয়েছেই আল্লাহর মতে, এবং তার শরীরে কোনো ধরনের চর্মরোগ নেই। এভাবে আসলে আমার হোমিওর প্রতি একটা অগাধ বিশ্বাস চলে এসেছে, এবং এখান থেকেই আমার মূলত হোমির প্রতি অগাধ বিশ্বাস এবং সে থেকে ভালো লাগা ভালোবাসা এবং আল্লাহর মতে অনেক সুন্দর কাজ করে। এ যে বিষয় বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমি শুনলাম যে আপনারা কিছু মেডিসিন ছাড়াই কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকেন বা চিকিৎসা দিয়ে থাকেন, তো এ সম্পর্কে কি আমাকে একটু জানাবেন যে মেডিসিন ছাড়া কিভাবে চিকিৎসা দেওয়া? রাইট রাইট, অনেক সুন্দর প্রশ্ন। যে আসলে মেডিসিন ছাড়াই ট্রিটমেন্ট, আসলে এটা কল্পনা করা যায় না। আমার অসুখ মানে হচ্ছে মেডিসিন লাগবে, হ্যাঁ আপনার সাথে আমি একমত যে আসলে মেডিসিন লাগবে, বাট কিছু কিছু প্রবলেমের জন্য আমরা গবেষণা করে দেখেছি, এবং শুধুমাত্র আমাদের গবেষণাই না, এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী প্রায় 20 থেকে 22 বছর একটা গবেষণা। সেটা বলা হচ্ছে যে আপনার দেহ থেকে রোগমুক্ত করার জন্য প্রাকৃতিক নিয়মে আপনি শুধুমাত্র আপনার লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যম দিয়ে আপনি অনেক রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তার মধ্যে আমরা যেটা দিয়ে থাকি, অলরেডি আপনারা কিছু বেশ কিছু ভিডিও দেখেছেন, সেটা হচ্ছে IBS। এই IBS এর আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি মেডিসিন ছাড়াই, এটা মেডিসিন প্রয়োজন হয় না, এটা ন্যাচারালি
কিছু পাউডার রয়েছে ন্যাচারালি প্রোডাক্ট দিয়ে আমরা তাদের ট্রিটমেন্টটা দিয়ে থাকি এবং চমৎকার কাজ, চমৎকার চমৎকার। এছাড়া আমরা আরেকটা দিয়ে থাকি, সেটা হচ্ছে অতিরিক্ত যারা ওজন, ওজন নিয়ে আমাদের প্রবলেম থাকে, অলরেডি আপনারা ভিডিও দেখেছেন। তো অতিরিক্ত যারা ওজন সেক্ষেত্রে আমরা এখানে কোনো মেডিসিন দিই না তাদের ক্ষেত্রে। আমরা সাধারণত খাবার যে আমরা সাধারণত খাই, এই খাবারটাই আমরা একটু মেনুটা একটু পরিবর্তন করে দিয়ে থাকি এবং এই খাবারগুলো একটু মেনটেন করলেই সে ব্যক্তি 1 থেকে 3 মাসের ভিতরে তার স্বাভাবিক ওজনে চলে আসে। এছাড়া দেখুন যে অনেক ব্যক্তি হাই প্রেশার, তো হাই প্রেশারের ক্ষেত্রে আমরা প্রথমে যে মেডিসিনটা আপনি খাচ্ছেন আমরা কন্টিনিউ করতে বলি, এরপরে আমরা কিছু খাবার বা নিয়ম কিছু আমরা ফলো করার জন্য বলি, এক কথায় আমরা খাবারগুলো কিছু পরিবর্তন করার জন্য বলি যে আপনি সকালে দুপুরে রাত্রে এই খাবারগুলো খাবেন, তাহলে আপনার যে চর্বিগুলো রয়েছে ভিতরে, আপনার ভিতরে যে ফ্যাটটা রয়েছে এই ফ্যাটটা বার্নিং হবে। এক কথায় ফ্যাটটা থাকার কারণেই কিন্তু আপনার প্রেশারটা হচ্ছে। আজকে দেখুন যে আমার জামা কাপড় যখন ময়লা হয় তখন আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু আমার যখন ভিতরে নালাগুলোতে চর্বি জমে এটা কিভাবে আমরা পরিষ্কার করব। তো আপনি যদি আপনার যেই ফ্যাটটা রয়েছে এই ফ্যাটটা যদি আপনি খাবারগুলো আল্লাহ তাআলা সকল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যেই খাবারগুলো খেলে আপনার ওই ফ্যাট বার্নিংটা হবে, অর্থাৎ চর্বিগুলো চলে যাবে, রিমুভ হবে, সেই ধরনের খাবারগুলো আমরা বলে দিই যে আপনি এই খাবারগুলো খাবেন, সেখান থেকে ইনশাল্লাহ আপনার যে হাই প্রেশার রয়েছে সেখান থেকে মুক্ত থাকতে পারবেন। এছাড়া ডায়াবেটিস, আজকে দেখেন যে বাংলাদেশে 95% বা 99% বলা হচ্ছে বা 90% বলা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস, যারা টাইপ টু ডায়াবেটিস তারা মূলত মেডিসিন ছাড়া ভালো থাকতে পারবেন এবং অসংখ্য প্রমাণ রয়েছে যারা আজকে টাইপ টু ডায়াবেটিস আমাদের পরামর্শ নিয়ে তারা কিন্তু ভালো আছে এবং তাদের কোনো মেডিসিন প্রয়োজন হয় না। এভাবে আমরা আরও বেশ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, এগুলো আস্তে আস্তে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো সব মিলে আসলে ভাইয়ের অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দরভাবে ওনার গুরুত্বপূর্ণ টাইমটা দিয়েছেন এবং বেশ কিছু প্রশ্ন করলেন। তো আপনাদের উদ্দেশ্যে এগুলো মূলত আমরা বলা যাতে করে আপনারা উপকৃত হন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।